কিশোরগঞ্জের যশোদলে শতাধিক হতদরিদ্রের মাঝে ঈদ উপহার হিসেবে বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে যশোদল ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। আজ বিকাল তিনটায় স্বাস্থ্যবিধি মেনে যশোদলের বিএডিসি ভবনের সামনে খোলা জায়গায় এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। যশোদল ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবিদুর রহমান বাবুলের সভাপতিত্বে এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রকৌশলী আলহাজ শরীফুল ইসলাম শরীফ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মোহাম্মদ সানু মিয়া, কিশোরগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা মনিরুজ্জামান মনির। আয়োজনে সঞ্চালনা করেন যশোদল ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি ওয়াসিম ফিরোজ। এছাড়াও আয়োজনে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা শফিকুল ইসলাম মেরাজ, যশোদল ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক কণিক, যুগ্ম সাধারণ সম্পাদক রনি মীর সহ আরও অনেকে। রিফাত ইসলাম, বিডি চ্যানেল 4, কিশোরগঞ্জ।